অনৈতিক প্রস্তাব দিয়েছে জেবা জান্নাতকে। অসহযোগিতা ও অসদাচরণের কারণে উঠতি অভিনয় শিল্পী জেবা জান্নাতকে নিষিদ্ধ করেছে টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। ডিরেক্টরস গিল্ডের এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে জেবা জান্নাতকে আগামী 20 জুন থেকে নিষিদ্ধ করেছে সংগঠনটি। অথচ উল্টো সুরে বললেন জেবা, জানালেন রাশেদা আক্তার লাজুকের স্বামী পরিচালক সাজ্জাদ হোসেন দুদুল জেবা জান্নাতকে কুপ্রস্তাব দিয়েছিল, সেই প্রস্তাব গ্রহণ না করার কারণেই তার পেছনে লেগেছেন তারা। জেবা এও জানালেন এই ঘটনায় 1 বছর আগে এখন সামনে আনার উদ্দেশ্যেও তিনি বুঝতে পারছেন না। বুঝতেছি না আমি কেন নিষিদ্ধ হলাম, স্পষ্টভাবে তার নিষিদ্ধের কোনো কারণও জানায়নি। আমি নতুন এসেছি বলেই তারা আমাকে নিষিদ্ধ করলো আর আমি নিষিদ্ধ হয়ে গেলাম। জেবা গণমাধ্যমকে বলেন ঘটনা 1 বছর আগের, এতদিনে এই ঘটনাটা তারা সামনে আনলেন। ওই সময় সাজ্জাদ হোসেন দলিলের কয়েকটা কাজ করেছে, এরপরই ওনার ওয়াইফ লাজুক ভাবের একটা সিরিয়ালের কাজের কথা বলে তো আমি কাজটা করতে রাজি হই। কিন্তু কাজটা করতে গিয়ে কিছু সমস্যা ফেস করি, যেমন অনেক রাত পর্যন্ত শুটিং করলেও তারা আমাকে কোনো ধরনের ট্রান্সপোর্ট দিতেন না। এই নবগত বলেন ওই সময় নিয়ম ছিল রাত 11টার পর শুটিং করা যাবে না, তারপরও তারা গভীর রাত পর্যন্ত শুটিং করাতেন। ওনারা চাইলে সন্ধ্যা রাতে শুটিং করতে পারতেন। যাই হোক, প্রথম কয়েকদিন কাজ করলেও পরে ট্রান্সপোর্ট অসুবিধার কারণে আমি তাদের বলি আমি এই কাজটা আর করতে পারবো না, তো আমি 2-3 দিন শুটিংয়ে যাইনি, তারপর আমাকে বুঝিয়ে আবারও শুটিংয়ে ফেরান। এই বলে তারা আমাকে দ্রুত ছেড়ে দেবেন, কিন্তু তারা কথা রাখেননি। তিনি বলেন শেষের দিকে একদিন আমার শুধু একটা দৃশ্য বাকি ছিল, কিন্তু তারা ট্রান্সপোর্ট না পাঠানোই আমি যেতে পারিনি। এই কারণে তারা আমাকে থ্রেট দেন যে আমার মিডিয়ার কাজ করা তারা বন্ধ করে দেবেন। এইসব কারণে আমি পরে ওনাদের সঙ্গে কাজ করা বন্ধ করে দিই।